সবাইকে নমস্কার, আমি সবুজ বিশ্বাস। আজকে আমরা এসেছি বাতকুলাতে, বাবুজি নগর যে ঘাট, সেই ঘাটে কিন্তু আমরা আজকে ওয়াটার ফিল্টারটা করতে এসেছি। তো এখানে ডাবল ট্যাঙ্কি সেট আপে কিন্তু ওয়াটার ফিল্টারটা করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন কালো কালারের যে এই ট্যাঙ্কিটা রয়েছে, এটা কিন্তু 500 লিটারের ট্যাঙ্কি এবং এইটাই কিন্তু বালি পাথর দিয়ে সম্পূর্ণ ভরা ছিল। এবং স্টোর ট্যাঙ্কিটা সিনট্যাক্সের নিচে সাদা যে ট্যাঙ্কিটা রয়েছে, ওই ট্যাঙ্কিটা কিন্তু আপনার স্টোর ট্যাঙ্কি। তো মেন যে সমস্যাটা এখানে হচ্ছিল, অনেক বছর ধরে কিন্তু এটা চলছে, তো মেন যে সমস্যাটা সেটা হচ্ছে কিন্তু এখানে কিন্তু পরিষ্কারের কোনো লাইন করা নেই। যে লাইনগুলো করা আছে দেখুন, প্রতিটা লেয়ারে কিন্তু একটা নেট ইউজ করেছে এবং সমস্ত যে জিনিসপত্র সেগুলো কিন্তু বালি আর পাথর এবং একটা কাঠকয়লা লেয়ার কিন্তু দিয়েছে, যেটা কাকা আমাদের বলল। তো মেইন যে সমস্যাটা, পরিষ্কারের কিন্তু কোনো লাইন নেই। ট্যাঙ্কটাই আপনারা দেখতে পাচ্ছেন, ট্যাঙ্কের সাইডে যে কোনো দিকে কিন্তু কোনো পরিষ্কারের লাইন করেনি। তো পরিষ্কার করতে গেলে আপনাকে কি করতে হবে, সম্পূর্ণ বালি পাথর বাইরে বের করে কিন্তু পরিষ্কারের সিস্টেমটা আগে আপনার ছিল। তো একটা জিনিস দেখুন, আপনি যদি 6 মাস কিংবা 1 বছর পরপর যদি এত জিনিসপত্র সমস্ত কিছু বাইরে বের করে যদি একবার পরিষ্কার করেন, তার মানে কি আপনার নতুন করে আবার ফিল্টারটা হচ্ছে। তো আপনার কিন্তু মিস্ত্রি বাড়িতে সবসময় লেগেই থাকছে। আরেকটা জিনিস, আপনার কিন্তু মালের প্রচণ্ড অপচয় কিন্তু হবে। নিজেই দেখতে পাচ্ছেন যে বালির লেয়া একটা ঢিপ হয়ে গেছে, এখানে অনেক বালি কিন্তু বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে কিন্তু চলতেই রয়েছে। তো এই বালিটা কিন্তু এখানে নষ্ট হয়ে যাচ্ছে। তো যে কোনো জিনিস দেখুন, রিসাইক্লিংভাবে যদি কোনো জিনিস ইউজ করা যায় তো সেটাই কিন্তু সবথেকে বেশি বেটার, মানে বেটারটা হবে। তার কারণ হচ্ছে আপনি যদি এই যে বালিটা আমরা ফেলে দেওয়া হচ্ছে বা নোংরা যে বালিটা, এইটাকেই যদি আবার পরিষ্কার করা হয় তাহলে কিন্তু আপনার এই বালিটা কিন্তু আগের অবস্থায় কিন্তু ফিরে আসবে। তো সেই সিস্টেম কিন্তু আমরা এখানে করি। ম্যাক্সিমাম যে বাড়ি আমাদের আছে, ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু আমাদের ওয়াটার ফিল্টার কিন্তু পরিষ্কারের একটা সিস্টেম থাকে। মেইন সিস্টেম যেটা থাকে সেটা হচ্ছে ব্যাক প্রেশার এবং একটা আউটলেটের লাইন কিন্তু আমরা সবসময় কিন্তু করে থাকি, যেটা দিয়ে জলটা অটোমেটিক কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসে। এটা আপনারা সবসময় কিন্তু দেখেছেন, গেটটা খুলে দেবেন, ট্যাঙ্কি থেকে জলটা কিন্তু অটোমেটিক বাইরে বেরিয়ে আসবে। তো এই ট্যাঙ্কিটায় কোনো জায়গায় সেই সিস্টেমটা করেনি। ব্যাকওয়াশের লাইন কিন্তু প্রথম দিকে করেছিল, পরবর্তীকালে ব্যাকওয়াশের লাইন আবার কেটে বন্ধ করে রেখেছে। যেহেতু ব্যাকওয়াশার করলে আপনার ভিতরে ট্যাঙ্কির ভিতরে জলটা জমে যাবে, তো নোংরা হয়ে যাবে ট্যাঙ্কির ভিতরে। তো তার জন্য ওরা কিন্তু ব্যাক প্রেশারের কিন্তু কোনো লাইন করেনি। এবং আরেকটা জিনিস, আমরা যতটা লেয়ারে নিচে যাব, দেখুন আমাদের কিন্তু এখন কোনো কাজের এখানে জানি না যে কোনভাবে ফিল্টারটা করেছে, আর কাকা বললো এখানে কিন্তু কোনো ফিল্টার ইউজ করেনি। তো আপনি যদি ফিল্টারটা ইউজ না করেন তো সেক্ষেত্রে কিন্তু জলের সাপ্লাইটা কিন্তু একদমই কম হবে। ফিল্টার ট্যাঙ্কির ক্ষেত্রে বা স্টোর ট্যাঙ্কির ক্ষেত্রে তেমন কোনো অসুবিধা হয় না, কিন্তু সিঙ্গেল ট্যাঙ্কির ক্ষেত্রে কিন্তু খুবই একটা অসুবিধা হবে। আরেকটা জিনিস, ফিল্টার কিন্তু আপনার হবে ওই যে ট্যাঙ্কিটা রয়েছে, ওই ট্যাঙ্কিটাই কিন্তু আপনার এই যে বালি পাথর যেহেতু বেশি দিয়েছে, তো তার তরুণ আপনার কিন্তু ফিল্টারটা হচ্ছে, ওই ট্যাঙ্কিটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জলটা কিন্তু যাচ্ছে। কিন্তু সাইডটা বা বেশি পরিমাণে কিন্তু জলটা একটু কালো হচ্ছে, তার কারণ হচ্ছে এটা কিন্তু পরিষ্কার হচ্ছে না। পরিষ্কারের যে সেট আপটা আপনার রয়েছে, বাইরে বের করে যে পরিষ্কারের সিস্টেমটা, এটা কিন্তু সম্পূর্ণভাবে তারা নিচে পর্যন্ত কিন্তু পরিষ্কার করছে না, উপর দিয়ে কিছু বালি বাইরে বের করে পরিষ্কার করে আবার ঢুকিয়ে দিচ্ছে। এতে কিন্তু প্রচুর কষ্টসাধ্য ব্যাপার। দেখুন এরা যেভাবে বের করছে, আমরা কিন্তু 3 জন আজকে এসেছি কাজে, যেভাবে বের করছে বাইরে, এটা কিন্তু খুবই একটা কষ্টসাধ্য ব্যাপার বাইরে বের করা। এবং এই সিস্টেমটা যদি আপনার একটা আউটলেট করা থাকে বাইরের দিকে এবং এইটা দিয়ে যদি অটোমেটিক জলটা বাইরের দিকে বেরিয়ে যায়, তাহলে কিন্তু আপনার পরিষ্কার করার সিস্টেমটা কিন্তু খুবই সহজ হয়ে যাবে, খুব অল্পতেই কিন্তু আপনারা পরিষ্কার করতে পারবেন। তো আমরা টোটাল জিনিসপত্র বাইরে বের করে দেবো। আর একটা জিনিস আপনাদের বলি, এই ট্যাঙ্কিটা কিন্তু একদমই হাইট কম, পেটটা মোটা, কিন্তু ট্যাঙ্কি প্রচণ্ড পেট মোটা, দেখুন ট্যাঙ্কির মধ্যে কিন্তু কেউ ঢুকতে পারবে না। আমরা কিন্তু আগে পরেও অনেকবার এরকম ট্যাঙ্কিতে কাজ করেছি, কিন্তু এরকম ছোটো ট্যাঙ্কি নয়, সেই ট্যাঙ্কিগুলো কিন্তু হাইটে অনেক বেশি, 500 লিটারের ট্যাঙ্কি। তো এই ট্যাঙ্কিটায় আমরা সম্পূর্ণ বাদ দিয়ে দেবো এবং নতুন 750 লিটারের একটা তাপ প্লাস্টের একটা ট্যাঙ্কি আসছে বাজার থেকে, আমরা বলে দিয়েছি। তো সেই ট্যাঙ্কিটার ভিতরে আমরা বালি পাথরের যে ওয়াটার ফিল্টারের সেট আপটা যেটা রয়েছে, সেই সেট আপটা কিন্তু আমরা এখানে
করব। আর দেখুন এই বালিটা পরিষ্কার করলে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। তো এখানে যে ট্যাঙ্কিটা আমরা যেটা তাপ প্লাস্টের ট্যাঙ্কিটা বসাবো, আর দেখুন এখানে কাঠকয়লা কিন্তু ইউজ করেছে, কাঠকয়লাও কিন্তু ভালো কোয়ালিটির কাঠকয়লা, কাঠকয়লা কিন্তু খারাপ নয়। তো আমরা এই কাঠকলাগুলো ইউজ করব না, আমরা কাঠকলা নিয়ে এসেছি, সেই কাঠকলাগুলোর দানাটা একটু ছোট করব, এই দানাটা অনেকটা বড়। তো দেখুন এইটা কিন্তু স্টোর ট্যাঙ্কি, এইটা কিন্তু এই জলটা পুরোপুরি রূপে কিন্তু ক্লিয়ার জল কিন্তু নয়। আপনারা দেখতে পাচ্ছেন যে গায়ে কিন্তু হালকা সবুজ মানে ঘোলাটে টাইপের জলটা কিন্তু রয়েছে। এই জলটা কিন্তু আপনার একদম পুরো ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন জলটা থাকবে। তার কারণ হচ্ছে আপনি যেহেতু ডবল ট্যাঙ্কি করছেন, তো ডবল ট্যাঙ্কির সেট আপে আপনার এই জলটা থাকবে কিন্তু একদম পুরো কাচের মতন পরিষ্কার। তো এই জলটা কিন্তু সামান্য পরিমাণে কিন্তু ঘোলা আসছে, আর আমি আগেও বলেছি সাদা সেডিমেন্টটা কিন্তু যায় না, খুব কম মাত্রায় যায় সাদা সেডিমেন্টটা। তো এখানে দেখেছেন আপনারা বালি পাথরের পরিমাণ কিন্তু দেওয়া ছিল অনেক, তাও কিন্তু আপনার সাদা সেডিমেন্টটা কিন্তু কিছু পরিমাণে কিন্তু রয়েই গেছে উপরে। আর এখানে যে বালিটা দেওয়া হয়েছে, বালিটা কিন্তু একটু কম ইউজ করা হয়েছে, আর বেশি ইউজ করা হয়েছে কিন্তু কাঠকয়লা। তো দেখুন আমরা দেখাচ্ছি আপনাদের, কাঠকয়লার পরিমাণ কিন্তু অনেক অনেক কাঠকয়লা, এবং পাথর যে হাফ ইঞ্চি পাথরটা রয়েছে, হাফ ইঞ্চি পাথরও কিন্তু বেশি দেওয়া হয়নি। এখানে একটা নেটের লেয়ার করে হাফ ইঞ্চি পাথর কিন্তু অল্পই দেওয়া আছে, এবং এর নিচে কিন্তু আবার বালি ইউজ করেছে। এই বালিগুলো কিন্তু যদি এর মধ্যে যদি কখনো আয়রন আসে, দেখুন আয়রন কিন্তু অবশ্যই এসছে, নেটে কিন্তু নেটের কালার কিন্তু দেখুন সম্পূর্ণরূপে হলুদ হয়ে গিয়েছে। তো এই আয়রনটা কিন্তু কখনো বাইরে কখনো পরিষ্কার হচ্ছে না। মনে করুন আপনার ট্যাঙ্কিটার বয়স 2 থেকে 3 বছর হয়ে গেছে, তখন কিন্তু এই আয়রনটাই কিন্তু আপনার নিচে হচ্ছে, কিন্তু আপনি পরিষ্কার করতে পাচ্ছেন না। যখন পরিষ্কার হবে না তখন কিন্তু আয়রনটা কিন্তু আপনার নিচে বা স্টোর ট্যাঙ্কিতে কিন্তু যাওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকবে। কাকা আমাদের যেটা বলেছে একদম সেম টু সেম সেটাই কিন্তু এখানে খেটেছে। ফিল্টারটা কিন্তু ইউজ তারা করেনি, যে আউটলেটের মুখটা বাইরের দিকে বেরিয়েছে তার মুখে দেখুন একটু নেট জড়িয়ে দিয়েছে, বা নেটও কিন্তু ফুটো করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন নেট কিন্তু ফুটো করা। এবং সাইড দিয়ে হালকা পরিমাণে বালি চাপিয়ে দিয়ে ওখানে একটু গর্ত মতন করে এই হচ্ছে আপনার ফিল্টারের সেট আপ করেছে। আর বালি যত পরিমাণে বেশি দেবে ফিল্টারটা তত বেশি ভালো হবে। পরিষ্কারের সিস্টেম তো করেই নি, এবং আউটলেটের লাইনে কোনো রকম ফিল্টার কিন্তু ইউজ করেনি, এটা কিন্তু খুব একটা খারাপ জিনিস করেছে। যেটুকু লাগান আপনি একটু ফিল্টার ইউজ করুন, তাতে কী হবে নিচে বালি পাথর বা কোনো কিছু নোংরা যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে না। তো এখানে দেখুন কিন্তু সম্পূর্ণরূপে বালি বা আয়রন, সাইডে কিন্তু দেখতেই পাচ্ছেন যে আয়রনে কিন্তু বালিটা কীরকম হলুদ হয়ে গেছে। আয়রন অবশ্যই যাবে আপনার, না যাওয়ার কিন্তু কোনো প্রশ্নই নেই, যেহেতু এত নিচেই কিন্তু দেখুন বালির কোয়ালিটি কিন্তু আয়রনে কিন্তু ভরা, তো আয়রন নিশ্চয়ই যাবে। তো তার জন্য বলছি যেটুকু কাজ করবেন বা যেই কেউ করুক না কেন, কাজ যেন সলিড হয়। আমার এই ভিডিওগুলো করার কারণ একমাত্র কারণ বাড়ির মালিক যদি ভিডিওটা দেখতে পারে বা দেখে যদি ভালো লাগে, সে যদি কাজের সাইডে থাকতে পারে যে মিস্ত্রি কাজটা করবে, বাড়ির মালিকের যদি কোনো নলেজ থাকে অবশ্যই ভিডিওটা দেখে, তাহলে কিন্তু সে খারাপ কাজটা কিন্তু করতে পারবে না যে মিস্ত্রি কাজটা করবে, আপনি কিন্তু তৎক্ষণাৎ সেই ভুলটা কিন্তু ধরে দিতে পারবেন। তো আমার ভিডিও দেখে আমাকে ডাকার কোনো প্রয়োজন নেই, আপনারা নিজেরা আপনাদের লোকাল মিস্ত্রি ধরে কিন্তু করতে পারবেন। শুধু আপনাদের নিজেদের একটু হালকা পাতলা নলেজ রাখুন, মিস্ত্রি কিন্তু আপনাদের ঠকাতে পারবেন না, যে কাজটা করাবে একদম কিন্তু সলিড করে দিয়ে চলে যাবে, যেহেতু আপনি কাজটা জানেন বা আপনি কাজটা বুঝেছেন। তো আমার এইটাই পরামর্শ। আর আমরা আমাদের সিস্টেমে কিন্তু এখানে ফিল্টারটা করব, বালির পরিমাণ কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি দেব,
তার কারণ হচ্ছে 750 লিটারের ট্যাঙ্ক আনাচ্ছি, স্টোর ট্যাঙ্কও সাদা একটা আলাদা স্টোর ট্যাঙ্ক রয়েছে। তো এক্ষেত্রে আমরা 100% আয়রন মুক্ত জল কিন্তু বাইরে বের করে দেখাবো। তো এখানে আমরা অ্যাক্টিভেটেড কার্বনের পরিবর্তে আমরা যে কয়লাটা ইউজ করবো, এটা কিন্তু কাঠের সুন্দর একটা কয়লা কিন্তু আছে। এই কাঠগুলো কিন্তু ভাঙলে সুন্দর একটা কাঠ কয়লার সাইজ কিন্তু বেরোবে। তো এই সাইজটা কিন্তু আপনার ইউজ করতে হবে। দেখুন ভিতরে কিন্তু কোনো ফিল্টার খাওয়ায়নি, তো সেজন্য আমরা কিন্তু এখন ভিতরে ফিল্টার খাবো। এখানে সেটিং হচ্ছে টির সাহায্যে ভিতরে কিন্তু ফিল্টারগুলো সেটিং হবে। তো এগুলো কিন্তু গ্যারেন্ডার মেশিনের সাহায্যে ঘষে কিন্তু হালকা সরু করে নিলে কিন্তু 1.5 ইঞ্চি টি কিন্তু ঠিকঠাক করে সেটিংটা হবে। এবার আমরা যেটা দেখাবো যে উপরের যে আমাদের কাজটা ছিল, বালির পরিমাণ কিন্তু আমরা বেশি দেব। আগেই বলেছি প্রায় 8 থেকে 8.5 বস্তা মতন বালি কিন্তু এখানে রাখা আছে, 8.5 বস্তা বালি। আর 1/2 ইঞ্চি যে পাথরটা রয়েছে, দেখুন 1/2 ইঞ্চি পাথরটা কিন্তু সুন্দর করে চেলে যে নোংরা বা ছোটো দানাটা যার আছে সেটা কিন্তু বাইরে বের করে ফেলে দেওয়া হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু সমস্ত কাজ কিন্তু করা হবে। আর এই যে 500 লিটারের ট্যাঙ্কটা রয়েছে, এটা কিন্তু সম্পূর্ণরূপে বাদ হয়ে যাবে। অবস্থায় যেটা ফিল্টার লাগিয়েছিল, তারা তো ফিল্টার একদমই লাগায়নি। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু 1.5 ইঞ্চি আউটলেটের ফুটো করে ভিতরে কিন্তু ক্রসটি এখানে পাওয়া যায়নি। তো 1.5 ইঞ্চি টির সাহায্যে কিন্তু সুন্দর করে আমরা একটা গোটা ফিল্টার কিন্তু ভিতরে খাইয়েছি। এবং ট্যাঙ্ক পরিষ্কারের জন্য যে লাইনটা দেখতেই পাচ্ছেন উপরের দিকে এলবো করে উপরের দিকে তোলা আছে যে লাইনটা, এইটা কিন্তু অটোমেটিক যখন আপনি ট্যাঙ্কটা পরিষ্কার করবেন বালির লেভেল বরাবর ওই পাইপটাকে কেটে কিন্তু রাখা হবে। তো এটা দিয়ে টোটাল যে আয়রন জলটা সেটা কিন্তু বাইরের দিকে বেরিয়ে যাবে। আর এই ফিল্টার পাইপ হয়ে কিন্তু আপনার স্টোর ট্যাঙ্কিতে জলটা কিন্তু স্টোর হবে। তো এই দিকে দেখুন আমরা যে 1.5 ইঞ্চি লাইনটা করেছি, এইটা বাইরের দিকে যে 1 ইঞ্চি দুটো লাইন ছিল সেই লাইনটাকে কিন্তু আমরা 1.5 ইঞ্চির সাথে টোটালটাকে কিন্তু আমরা প্লাস করে দিয়েছি। তো এখন আমাদের ট্যাঙ্কি থেকে মাত্র একটাই 1.5 ইঞ্চি লাইন বেরোচ্ছে এবং দুটো 1 ইঞ্চি লাইন কিন্তু আপনাদের যে স্টোর ট্যাঙ্কি রয়েছে সেই স্টোর ট্যাঙ্কিতে কিন্তু জলটা যাচ্ছে। তো আরেকটা জিনিস, স্টোর ট্যাঙ্কিতে কিন্তু আগে ভবিষ্যতে যারা কাজ করেছে তারা কিন্তু কোনোরকম কোনো বলকক ইউজ করেনি, যেটা অটোমেটিক বলকক ইউজ করলে অটোমেটিক যেটা ট্যাঙ্ক থেকে জলটা বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু লাগানো হয়নি। তো এটা আমরা এবার লাগিয়ে দিয়ে যাব এবং আরেকটা অপশন রেখে দেব যাতে ভবিষ্যতে বলকক ছাড়াও একটা গেট অন করে দিলে যে আরেকটা লাইন রয়েছে যে এই লাইনটা দিয়ে ট্যাঙ্কিতে কিন্তু জলটা ভরতে পারে। তো এই দিকে আমরা ব্যাকওয়াশের যে লাইনটা করব 1 ইঞ্চি ক্যাপ দিয়ে, যেটা আগে ব্যাক প্রেশারের লাইনটা প্রথম দিকে করেছিল পরে আবার 1 ইঞ্চি ক্যাপ দিয়ে বন্ধ করে রেখেছে, তো সেইটাকেই আমরা পুনরায় আবার আগের অবস্থায় ফিরে নিয়ে আসব। এবং যখন পরিষ্কারটা হবে এই গেটটা কিন্তু আপনার বন্ধ করা হবে এবং এই দিকে আমরা ব্যাক প্রেশারের কিন্তু এইভাবে একটা লাইন করব। তো এইটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এবং এই দিকে ইনলেটের লাইট কিন্তু আপনার বন্ধ থাকবে। তো ব্যাকওয়াশ কিন্তু বিশাল একটা ভূমিকা পালন করে ট্যাঙ্কি পরিষ্কার করার ক্ষেত্রে। আর ভিতরে যেভাবে ফিল্টারটা সেটিং হচ্ছে দেখতেই পাচ্ছেন লেয়ারে কিন্তু নেট দেওয়া হচ্ছে আর বালির পরিমাণ কিন্তু অনেক বেশি, সেটা আপনারা আগেও দেখেছেন। এবার এই নেটটা দিয়ে দেওয়ার পরে অল্প কিছু বালিচালা পাথর রয়ে গেছে, তো সেই পাথরগুলো কিন্তু আমরা দিয়ে দেব। যে আমরা কয়লাটা ইউজ করব সেই কয়লাটা কিন্তু আমরা ভিতরে দিয়েছি এবং কিছু আরও কিছু কয়লা কিন্তু ভিতরটায় দিয়ে দেবো। তো এই কয়লাটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের আরও একটা নেট যাবে এবং নেটটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনার বালিটা যাবে। কলের লেয়ার কিন্তু হয়ে গেছে এবং তারপরে যে নেটটা আমরা দিয়েছি, নেটটা দিয়ে দেওয়ার পরে কিন্তু চারিদিকে যে পাথর, যে 1/2 ইঞ্চি পাথর, যাতে কোনোরকমভাবে কাঠকয়লাটা যাতে উপরের দিকে না ভেসে যায়, তো তার লাইন কিন্তু আমরা করেছি। পুরো একদম ব্লক হয়ে গিয়েছে। এবার আমরা বালিটাকে ভিতরে দিয়ে দেব। স্টোর ট্যাঙ্কিতে কিন্তু পরিষ্কারের কোনো সিস্টেম ছিল না, তো সেখানে কিন্তু আমরা পরিষ্কারের একটা লাইন করেছি এবং অটোমেটিক যে বল ভাল্পের সাহায্যে যে জলটা বন্ধ করে রাখার যে সিস্টেম সেটা কিন্তু এখানে করা ছিল না। দেখতেই পাচ্ছেন যে দুটো আউটলেট কিন্তু এখানে এসছে। তো এবারে সিস্টেমে আমরা জলটা যাতে অটোমেটিক অন অফ হয়, যেরকম
আগে কি ছিল, মনে করুন ট্যাঙ্কি ভরে যাচ্ছে, তো 200-300 লিটার জল ওভারফ্লো হয়ে পড়েই যাচ্ছে, কারণ হচ্ছে অটোমেটিক তো বন্ধ হতে পারছে না। ওই ট্যাঙ্কিটায় যতটা জল রয়েছে সেই ট্যাঙ্কিটা যতক্ষণ না পর্যন্ত ওই ট্যাঙ্কি থেকে শেষ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু জলটা ওভারফ্লো হতে থাকবে। তো এখানে আমরা কিন্তু একটা 1 ইঞ্চি বলকক নিয়ে এসেছি, তো সেই বলককটা কিন্তু আমরা ইউজ করব। দেখুন, এটা যখন আপনার নিচের স্টোর ট্যাঙ্কিটা যখন ভরে যাবে তখন কিন্তু এটা অটোমেটিক বন্ধ করে দেবে, এবং ওই ট্যাঙ্কিটা থেকে উপরে যে ট্যাঙ্কিটা আপনারা দেখতে পাচ্ছেন বাইরের দিকে রয়েছে যে পাইপটা, ওই পাইপটা দিয়ে কিন্তু আপনার ওভারফ্লোটা হবে। তখন আপনি কিন্তু মোটরটা বন্ধ করে দিলে দুটো ট্যাঙ্কিই কিন্তু একই সঙ্গে ভরছে। আমাদের সিস্টেমে যে ওয়াটার ফিল্টারটা রয়েছে, তো সেই সিস্টেমে কিন্তু টোটাল কাজটা আমরা এখানে করেছি। বালিটাও কিন্তু ওয়াশ করে দেওয়া হয়েছে, জলটা উপর দিয়ে পড়ছে, ট্যাঙ্ক ভরে গেছে। আউটলেটের পাইপ যেটা রয়েছে বালির উপরে কেটে দেওয়া আছে কিন্তু দেখতেই পাচ্ছেন, ওইটা দিয়ে যখন পরিষ্কার করা হবে নোংরা জলটা কিন্তু অটোমেটিক বাইরের দিকে বেরিয়ে যাবে। পরিষ্কারের লাইন এইটা, ব্যাক প্রেশারের লাইন আপনারা দেখেছেন, টোটাল কাজ কিন্তু আমাদের কমপ্লিট। স্টোর ট্যাঙ্কিতেও কিন্তু আমরা 1 ইঞ্চি যে বলককটা রয়েছে সেই 1 ইঞ্চি বলককটা কিন্তু লাগিয়েছি। তো আউটলেটের লাইন আমরা এখন ছেড়ে দেবো স্টোর ট্যাঙ্কিতে, যাতে জলটা যেন চলে যায়। তো স্টোর ট্যাঙ্কিটায় কিন্তু এখন ফ্রেশ পরিষ্কার যে জলটা সেটা কিন্তু আসছে। তো আমরা ভিতরটায় যে 1 ইঞ্চি বলককটা ইউজ করেছি, এটা কিন্তু আপনার অটোমেটিক জলটাকে কিন্তু বন্ধ করবে। ট্যাঙ্কি যখন ভরে যাবে তখন কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন যে পুরো জলটা কিন্তু একদম বন্ধ হয়ে গিয়েছে। তো আগে যে অবস্থায় ছিল, যেটা অটোমেটিক কিন্তু জলটা বাইরের দিকে ওভারফ্লো হতেই থাকতো, অনবরত 200-300 লিটার জল কিন্তু আপনার সবসময়ের জন্য নষ্ট হতো, তো সেটা কিন্তু এখন আর এই পর্যায়ে হবে না। তো আজকে আপনাদের জন্য এইটুকুই থাকলো। ট্যাঙ্কটা আমরা পরিষ্কার করেছি, ওটা আগে যে সাদা সেডিমেন্টটা যেটা রয়েছে সেই সাদা সেডিমেন্টগুলো কিন্তু রয়েছে। তো আজকে আপনাদের জন্য এইটুকুই রইল। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে বা কারো যদি উপকৃত হয়ে থাকে, অনেকেই উপকৃত হয়েছেন, তারা কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কাজ করে কেমন রেজাল্টটা হলো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, সবাইকে ধন্যবাদ।